আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে স্বাগত। দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা আমার সাবস্ক্রাইবার, যারা ফলোয়ার, তাদেরকে জানাই আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈদ আনন্দে স্বাস্থ্য সতর্কতা। রমজান মাস প্রায় শেষের দিকে, পবিত্র মাহে রমজানে আপনারা সবাই সিয়াম সাধনা করে যাচ্ছেন এবং এই মাসটি শেষ হওয়ার পরই আর কয়েকদিনের মধ্যেই ঈদের আনন্দ শুরু হয়ে যাবে, ঈদ চলে আসবে। ঈদের আনন্দে আপনারা অনেকেই বাড়িতে যাবেন, ফ্যামিলির সাথে ঈদ করতে, বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে। অনেকে দেশের বিভিন্ন প্রান্তরে ঘুরতে যাবেন বা অনেকে বিদেশ যাবেন ঈদ আনন্দ উদযাপন করার জন্য। আজকে ঈদ আনন্দে যে স্বাস্থ্য সতর্কতা, সেটা আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ, এই বিষয়ে আপনাদেরকে কিছুটা পরামর্শ এবং হেলথ টিপস দেওয়ার প্রয়োজন বোধ করছি। আসুন, প্রথমত আপনি যখন ভ্রমণে যাবেন বা ঈদে বাড়িতে যাবেন বা আপনি বাজার করতে যাবেন, কেনাকাটা যাবেন, আপনার পোশাকটি কেমন হতে হবে খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি খুব টাইট ফিট এবং খুব মোটা কাপড়ের এবং খুব রঙিন কাপড়, স্পেশালি কালো কাপড়ের পোশাক পরিধান করেন, আপনি এমনিতেই বাহিরে অনেক উত্তাপ, অনেক বেশি টেম্পারেচার এবং হিউমিডিটি থাকে, যার কারণে দেখা যাবে যে আপনার অতিরিক্ত ঘাম এবং গরমে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন। তাই আমার পরামর্শ, আপনারা অবশ্যই ভ্রমণে বা বাড়িতে গেলে বা যেখানেই যাবেন, কেনাকাটায় বা মার্কেটে, অবশ্যই ঢিলে ডালা, পাতলা এবং সাদা জাতীয় সুতির কাপড় পরিধান করবেন। অত্যধিক টাইট প্যান্ট বা জামা কাপড় পরিধান করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এতে আপনার অনেকাংশেই আপনার আরাম বোধ করবেন, গরম কম লাগবে এবং স্বাস্থ্য তেমন কোনো সমস্যা চান্স থাকবে না। আপনারা যখন বাড়িতে যাবেন জিনিসটি খেয়াল রাখবেন, বাসে, প্লেনে, ট্রেনে, লঞ্চ, স্টিমার বা যে কোনো যানবাহন নিয়ে আপনি বাড়িতে যান না কেন, অনেক ক্রাউডই থাকে, পিপল মানে অনেক বেশি ভিড় থাকে। এই যে ভিড়ের কারণে আপনার শারীরিকভাবে আপনি সমস্যা হতে পারে, ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করলে অন্যরাও চেষ্টা করবেন এবং এই বার্তা মেসেজ আপনার পরিবার, আপনার সমাজ এবং আপনার যারা আত্মীয় স্বজন আছে সবাইকে বলে দিবেন, যত সম্ভব অনেক ভিড়ের মধ্যে ঠেসাঠেসি করে, ঠেলাঠেলি করে আপনাকে বাড়ি যাওয়া বা ভ্রমণ করা কোনোভাবেই উচিত না, এতে স্বাস্থ্য সমস্যায় আপনি পড়তে পারেন। স্বাস্থ্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে খাবার এবং পানি। আপনারা যখন বাড়িতে যাবেন বা ভ্রমণে যাবেন অবশ্যই চেষ্টা করবেন একটা সেফ জায়গা থেকে খাবার খাওয়া এবং পানি ব্যবহার। যেখানে সেখান থেকে পানি কিনে খেয়ে ফেললেন বা খাবার কিনে খেলেন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে বা কিনে খেলেন, যদি সেটা আনহাইজেনিক হয় এবং সমস্যা থাকে, যদি আপনার খাবারে প্রবলেম হয়, দেখা যাবে আপনি ফুড পয়জনিংয়ের মতো মারাত্মক স্বাস্থ্য সম্মুখীনে পড়তে পারেন এবং খারাপ পানি থেকে বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হতে পারেন। বাসা থেকে প্রয়োজনীয় পানি নিয়ে ভ্রমণে যাবেন এবং যেহেতু রোজা চলছে, অনেকে অত দিনে ভ্রমণে যাবেন, রোজার সময় আপনি প্রয়োজনে আপনার ইফতারিটুকু বাসা থেকে বানিয়ে সাথে করে নিয়ে যাবেন। এবং ভ্রমণের সময় স্পেশালি বাচ্চা, বয়স্ক মানুষ এবং যারা গর্ভাবস্থায় আছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় আপনি ট্রেনে, বাসে বা লঞ্চে যখন ভ্রমণ করেন বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে, বাচ্চারা অনেক কিছু বুঝতে পারবে না এবং ভিড়ের মধ্যে দেখা যাবে বাচ্চাদের বিভিন্ন ইঞ্জুরি হতে পারে,
তারা আঘাত পেতে পারে বা লঞ্চ থেকে পড়ে যেতে পারে বা বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। একইভাবে বয়স্ক মানুষ যারা আছেন তাদের বিভিন্ন শারীরিকভাবে ব্যথা আক্রান্ত থাকতে পারেন, প্যারালাইসিসগ্রস্ত থাকতে পারেন, তাদের ভ্রমণে স্পেশাল সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভাবস্থায় যারা আছেন প্রথম 2-3 মাস ভ্রমণ না করাই বেটার, এবং ডেলিভারির আগেও 2-3 মাস ভ্রমণ না করাটাই বেটার। যদিও ভ্রমণ করতে হয় অবশ্যই নিরাপদ যানবাহন ব্যবহার করতে হবে। যে যানবাহনে অনেক বেশি ঝাঁকি লাগে, অনেক বেশি মুভমেন্ট হয়, সে যানবাহন না ব্যবহার করাই শ্রেয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন একসাথে কয়েকজন মিলে ভ্রমণে যেতে, যেন একজনের সমস্যা হলে আরেকজন হেল্প করতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট। খাবার যেটা বলছিলাম, অবশ্যই যদি কোনো কারণে বাহিরে খেতে হয় খাবারটা আপনারা নিরাপদ জায়গা এবং অথেন্টিক রেস্টুরেন্ট প্লেস থেকে খেতে পারেন, তবে বাসায় থেকে নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ভ্রমণে আমরা প্রায় দেখি মোশন সিকনেস, সেটা এরোপ্লেন ভ্রমণে হতে পারে, লঞ্চ বা যে কোনো জার্নিতে হতে পারে। সেই জন্য প্রয়োজনীয় অ্যান্টিমেটিক ড্রাগস আপনি নিয়ে যেতে পারেন, যেমন আপনার ভারগন বা ইমিস্টেট, এই জাতীয় ওষুধ যেটা ভ্রমণের আধা ঘন্টা আগে আপনি একটা ট্যাবলেট খেয়ে নিতে পারেন, তাহলে আপনার এই মোশন সিকনেস থেকে আপনি আশা ওভাবে সমস্যায় আপনি পড়বেন না। এবং ভ্রমণে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমাদের দেশে খুবই সতর্ক থাকা দরকার, আরেকজনের খাবার খাবেন না, বা অন্য অপরিচিত লোকের সাথে আপনি কথা বলছেন, সে আপনাকে কোনো একটা মেডিসিন বা কিছু একটা প্রয়োগ করে আপনাকে অজ্ঞান করে আপনার সর্বস্ব নিয়ে যাবে, ইভেন কি আপনার জীবনহানি হতে পারে। অজ্ঞান পার্টি, খপ্পর পার্টি এবং এই জাতীয় ছিনতাইকারী, এদের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এই জিনিসগুলো হয়তো আপনি ভ্রমণের আগে মনেই নেই, আপনি বাড়ি যাচ্ছেন আনন্দে, বাবাকে ফোন দিয়েছেন, মাকে বা বন্ধু বান্ধবদেরকে আপনি বাড়ি যাচ্ছেন, কিন্তু আপনার মাথায় নেই যে আপনার ভ্রমণে এই জাতীয় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো আপনাদের মাথায় আনতে হবে যে অজ্ঞান পার্টির খপ্পর বা এই জাতীয় সমস্যা যেন আপনি না পড়েন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা আমরা দেখি যে রমজানে আপনারা ঈদে বাড়িতে গেলেন, ঈদে গিয়ে আপনারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে দাওয়াত দিল, ওই দাওয়াতে আপনারা খুব বেশি তৈলাক্ত খাবার খেয়ে ফেললেন এবং ভারী খাবার খেলেন এবং অত্যধিক খাবার খেয়ে ফেললেন, এতে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন। এই ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে, বুঝে শুনে খাবার খেতে হবে। অলরেডি 2018 বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে আপনারা জানেন, এই যে বিশ্বকাপ ফুটবলও আপনারা বাড়িতে গেলেন ঈদের সময়, দেখা গেল দীর্ঘদিন ছুটিতে আছেন, বাড়িতে গিয়ে আপনারা প্রীতি ফুটবল ম্যাচে জড়িয়ে পড়তে পারেন। দেখা যাবে বন্ধুরা বলল চলেন একসাথে খেলতে যাই, খেলতে গেলেন, আপনি কিন্তু হয়তো 1-2 বছর ধরে কোনো খেলাধুলাই করেন না বা 10 বছর হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করে আপনি যদি এই জাতীয় কোনো খেলাধুলায় নেমে পড়েন তাহলে আপনার শারীরিক বিভিন্ন ইঞ্জুরিতে আক্রান্ত হতে পারেন, হাঁটু, কোমর, ঘাড় ব্যথা, ইভেন কি হাড় ভেঙে যেতে পারে, ইঞ্জুরি হতে পারে। সেই ব্যাপারে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতি ক্রিকেট ম্যাচ বা যে কোনো হাডুডু বা যে কোনো খেলা, ইভেন কি দৌড় প্রতিযোগিতা বাড়িতে গেলেন, এটা কিন্তু আমাদের দেশের সংস্কৃতির সাথে মিশে আছে যে গ্রামে বিভিন্ন খেলাধুলা এই টাইমে হয় ঈদ আনন্দে। সো আপনাকে ফিজিক্যালি আগে ফিট হয়ে নিতে হবে, আপনি শারীরিকভাবে কোনো অসুস্থ আছেন কি না সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো করে আপনি যদি ফিটনেস থাকে আপনি ওয়ার্ম আপ করে খেলায় নামতে পারেন, প্রয়োজনে আপনি একজন নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হয়ে কাজগুলো আপনি করতে পারেন। পবিত্র ঈদুল ফিতর সামনে আছে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ভ্রমণে এবং বাড়িতে সব জায়গায় আপনাকে ফার্স্ট এইড বক্স মেনটেন করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। বাড়িতে যাচ্ছেন হঠাৎ করে আপনার জ্বর আসতে পারে বা আপনার বমি হতে পারে বা আপনার কোনো কারণে ডিহাইড্রেট হয়ে ঘেমে গিয়ে আপনি ব্লাড প্রেশার ফল করতে পারে, সো প্রয়োজনীয় ফার্স্ট এইড বক্সে প্রয়োজনীয় জিনিসগুলি যেমন প্যারাসিটামল, যে কোনো অ্যান্টিমিটিক ঔষধ
গ্যাস্ট্রিকের বিভিন্ন যে ওষুধগুলো আছে, অ্যান্টি অ্যাসিডিটির যে ওষুধ আছে, এবং কিছু ফার্স্ট এইডের স্যাবলন, হেক্সিসল, গজ এবং কিছু ব্যান্ডেজ সাথে সবসময় রাখবেন, এবং প্যারাসিটামল জাতীয় সিরাপ স্পেশালি বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সাথে রাখবেন। আপনি এমন একটা গ্রামে বা এমন একটা অবস্থানে ভ্রমণে আছেন যেখানে আপনার কোনো ডাক্তার নেই, বা আপনি হঠাৎ করে আঘাত পেলেন, কেটে গেল, বা আপনার হঠাৎ করে বাচ্চার জ্বর হলো বা পাতলা পায়খানা হলো, আপনি তখন এই যে ফার্স্ট এইড বক্সটা আপনাকে বিশাল উপকারে আসবে। সে ডাক্তারের ভূমিকা পালন করবে। আপনার ফার্স্ট এইড বক্সে খাবার স্যালাইন এবং যেটা সুপেয় পানি, নিরাপদ পানি, এগুলা সব সাথে নিয়ে যাবে। 2018 পবিত্র ঈদুল ফিতরের আবারও আপনাদেরকে আমার ডিপিআরসি হসপিটাল এবং আমার ব্যক্তিগত ডাক্তার শুকিল্লা প্রধানের পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।